দেখুন, 60 বছর পরে ডিজেনারেশনের কারণে এই লাম্বার স্পন্ডাইলোসিস কিন্তু একদমই কমন। তো এই সমস্যার থেকে অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে কিভাবে দূরে সরিয়ে রাখতে পারি, অর্থাৎ যাতে আমাদের খুব সহজে এই লাম্বার স্পন্ডাইলোসিস 60 ইয়ার্সের পরে গিয়ে না হয়। তো এক্ষেত্রে যে সিমটমগুলো অ্যাকচুয়ালি দেখা যায় লাম্বার স্পন্ডাইলোসিস হলে, সেটা হচ্ছে যে প্রথম সিমটম হচ্ছে কোমরে ব্যথা, কোমর আপনারা নাড়াতেই পারবেন না। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে আপনাদের বাঁটকে ব্যথা। তৃতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে পায়ে, পা যে কোনো একটা পায়ে আপনাদের মানে পেইন ক্রিয়েট। এই যে তিনটে সমস্যা আমি আপনাদেরকে বললাম, এই তিনটে সমস্যাই কিন্তু লাম্বার স্পন্ডাইলোসিসের লক্ষণ অ্যাকচুয়ালি। তো চলুন আমি আজকে কতগুলো এক্সারসাইজ আপনাদেরকে দেখিয়ে দিই, যে এক্সারসাইজগুলো আপনারা আপনাদের বয়স যদি 40 হয়ে গিয়ে থাকে মাস্ট 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 বি করবেন, তাহলে ভবিষ্যতে এই টাইপের যে সমস্যা, এই টাইপের সমস্যার থেকে কিন্তু আপনাদের নিজেরা মানে নিজেদেরকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পারবেন। তো দেখুন, ফার্স্ট যে এক্সারসাইজটা, আপনারা ঠিক এরকম চিত হয়ে শুয়ে পড়বেন। চিত হয়ে শুয়ে পড়ার পরে একদম সিম্পল যে কোনো একটা পাকে আপনারা প্রথমে ঠিক এইভাবে ওপরের দিকে তুলবেন, খুব ওপরে কিন্তু তুলবেন না, জাস্ট এইরকম, ওকে, ঠিক এইরকমভাবে ওপরের দিকে তুলবেন। এবার এই যে কতটুকু তুলবেন, এই যে অপর পায়ের যে আঙ্গুল, এই আঙ্গুলের সমান্তরাল, জাস্ট এই, এবং এইভাবে আপনারা হোল্ড করুন, 1 2 3 4 5। এবার রিল্যাক্সেশন পজিশনে চলে যান, সেমভাবেই অপর পায়েও একই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন, এখানেও আপনারা হোল্ড করবেন এবং আবার রিল্যাক্সেশন পজিশনে আপনারা চলে যাবেন। যে যত সময় পারবেন, যত রিপিটেশন পারবেন, ততই আপনাদের পক্ষে মঙ্গল। এবার আপনাদের দ্বিতীয় এক্সারসাইজটা দেখাচ্ছি। তো দ্বিতীয় এক্সারসাইজ সো সিম্পল, জাস্ট এইভাবে আপনারা এইভাবে শুয়ে পড়ুন, পা দুটোকে একদম স্ট্রেট করুন, একটা পায়ের ওপরে আর একটা পা, খেয়াল করছেন নিশ্চয়ই, আর একটা পা এইভাবে দিয়ে দিন। এইভাবে দিয়ে দেওয়ার পরে জাস্ট পায়ের যে পাতা নিজের দিকে এইভাবে টেনে নিন, এবং যত সময় পারবেন তত সময় এইভাবে টেনে আপনারা আবার রিল্যাক্স করে নেবেন। তো নেক্সট এক্সারসাইজ যেটা, সেটা হচ্ছে যে একদম ইজি, জাস্ট এইরকম আপনারা হবেন। এইরকম হওয়ার পরে জাস্ট কোমরটাকে আপনারা ঠিক এইভাবে ওপরের দিকে, এইভাবে ওপরের দিকে উঁচু করবেন, এবং এই অবস্থায় আপনারা যে যত সময় পারবেন তত সময় রাখার চেষ্টা করবেন এবং আবার রিল্যাক্স করিয়ে দেবেন। এবার আমি আপনাদের নেক্সট এক্সারসাইজটা দেখানোর চেষ্টা করছি। তো নেক্সট এক্সারসাইজের ক্ষেত্রে জাস্ট এইভাবে আপনারা শুয়ে পড়ুন। এইভাবে শুয়ে পড়ার পরে এইবারে দেখুন, প্রথম প্রথম আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই হাতের ওপরে ভর দিয়ে আপনারা জাস্ট এই রকম ঠিক এইটুকু ওঠার চেষ্টা করবেন, ওকে। দেখুন, হাতের ওপরে ভর দিয়ে এইবার যখন আপনাদের অভ্যাস হয়ে যাবে, তো আপনারা এই ভরটাকে কমপ্লিটলি এইভাবে ছেড়ে দেবেন এবং জাস্ট এই, ওকে, হাতের ওপরে কোনো ভর দেবেন না, জাস্ট এই রকম ভাবে আপনারা ওপরের দিকে এইভাবে তাকিয়ে থাকুন যে যত সময় পারবেন। দিস ইজ এ এক্সিলেন্ট এক্সারসাইজ। এবার আমি আপনাদের লাস্ট এক্সারসাইজটা দেখাচ্ছি। তো এই কটা এক্সারসাইজ কিন্তু মানে অত্যন্ত জরুরি, জাস্ট এই রকম, এবং এই যে আমার পায়ের দিকে খেয়াল রাখুন, জাস্ট যে কোনো একটা পাকে আপনারা এইভাবে উপরের দিকে তোলার চেষ্টা করুন, ওকে, যে যত সময় পারবেন তত সময় এইভাবে হোল্ড করবেন, তারপর রিল্যাক্স, অপোজিট পা ঠিক এইভাবে তোলার চেষ্টা করবেন, তারপরে রিল্যাক্স। তবে রিপিটেশন কিন্তু আপনারা এগুলোর ক্ষেত্রে বাড়াবেন। তো জাস্ট এই কটা এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করুন, অদ্ভুত রেজাল্ট আপনারা পাবেন।